জাতানগিরি গ্রামের বাসিন্দা সে বাজার করতে আসছিল যাওয়ার পথে সে দুর্ঘটনাটা করছে যাওয়ার নিয়া বাবার নাম আসুরুল্লাহ একজন সমাজের একজন মানুষ শ্রমজীবী দেখুন এই রোডে এটা আনঅথোরাইজ ১৫-১৬ টনের ট্রাক যেগুলি সিমেন্ট নিয়ে বৈরব থেকে আসে এটা আসলে এই রোডের পারমিট না এরকম সিমেন্ট নিয়ে এখানে নামাইয়া সেই সিমেন্টের গাড়িটাই তার চাক্কার নিচে এই ব্রিজের উপরে এই ছেলেটাকে পিছিয়ে যায় হ্যাঁ এটা একটা অনাকাঙ্ক্ষিত বিষয় এবং এই যে এই রোড পারমিট আসলে ৩ টন ক্যাপাসিটি ব্রিজ ৩ টনের ক্যাপাসিটি সেখানে ১৬-১৭ টনের গাড়ি এখানে উঠছে এটা যেটা এখানে পারমিট নাই সেই গাড়িটা প্রতিনিয়ত এদিকে আসতেছে এই রোড নষ্ট করতেছে ড্রাইভার আমরা যতটুকু দেখছি যে ড্রাইভার নিশ্চয়ই অনেক দিন ঘুমায় নাই তার চোখে অনেক ঘুম সে ঘুমিয়েছিল কিনা আমি সন্দিহান যার কারণে তাকে জিজ্ঞেস করার পরে সে বলল সে দেখে নাই অর্থাৎ চাটকার নিচে লোক পড়ছে সে দেখে নাই এমত অবস্থায় এলাকাবাসী ক্ষুব্ধ হ্যাঁ আমি প্রশাসন কল দিয়েছি ওনারা আসবেন এবং মানুষকে শান্ত রাখার চেষ্টা করতেছি আশা এভাবে ট্রাকগুলি চলতে থাকে তাহলে আরো কত প্রাণ বলিদান হবে এরকম আর কোনো প্রাণ নিঃশেষে যাবে না সেটাই আমি চাইবো।